এই মুহূর্তে অবস্থান করছি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলগার ইউনিয়নের গোদারা নামক স্থানে। এখানে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রে যে শেখমো, সে নওশের আলী নাম, সে কিন্তু দীর্ঘদিন ধরে নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত করেছে এই ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটাকে। আমরা তারই ধারাবাহিকতা এখানে কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তারা তার বিহেভিয়ার, তারপরে তার বিভিন্ন কার্যকাল সবগুলো নিয়ে তারা আসলে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা দুজনের কাছে আসলে জানতে চাইবো যে উনি আসলে কি ধরনের কার্যক্রম করে ওখানে, একটু বলেন। আপনি আপনি বলেন যে উনি ঋতু বিশ্বাস, আপনি একটু বলেন তোনার সম্বন্ধে। তো ওষুধ আনতে গেলে প্রথমে ওষুধ চালিয়ে সে বলে কি নাই, ওষুধ নাই, ওষুধ দেবো না। তারপরে অনেক কিছু বলার পরে দুই একটা দেবে, এইভাবে চাল দিয়ে ফেলাই মারবে, হ্যাঁ টান দিয়ে ফেলাই মারবে। তারপরে তো ঝগড়াঝাটি করে টরে। আপনি একটু বলেন তো, আপনার নাম কি? আমার নাম কাশি, আটকে যায়। আমি কয়েকই আজকে বলি ওটা খাওয়ার ভাবানে, আমার দ্বারা না তালি মহিলা দ্বারা ভাবানে। আমি আসি আমার হতে এলি মনে হল ওনাকে মুই না আনে এলি দেবে না, আমি তাড়াতাড়ি করে কি এই চুলি নিয়ে এসে যাই। আমি তো তিন চার কিতা ফিরাই দিছি দেন একটা ওষুধ, আমি সেই অনুরোধে যাই না। কি বলে সে আপনাকে? পায় তো ওষুধ নেই। আমি তুমি কলে কেন আমার কাছে না তাকলি ওর মহিলা কথা আছে, তা মহিলা কাছে নেই বেরোতে হবে। এখন বেরোয় যাও, কোনো বাচ্চার ওষুধ তো দিলই না, আরো বেশি কথা করে বেরোয় দিচ্ছে। হ্যাঁ, উনি এমনি খুব খারাপ ব্যবহার করে, ওষুধ তো দেয় না, ছুড়ে ছুড়ে ফেলবে এবং ওই আর যে লোকটা থাকে বাইরে বসায় রাখবে, মাস্ক নিয়ে গেলেও বাইরে বসায় রাখে আর ছুড়ে ছুড়ে দেয়। আমার ছেলে ওষুধ আনতে গেছে, ক্লাস এইটে পড়ে, কৃমির ওষুধ আনতে গেছে, তাকে ওষুধ দেয় না। কি বলেছে? সে বলে যে কৃমির ওষুধ দেওয়া যাবে না। এখন সে বলছে না আমার কৃমির ওষুধ দিতে হবে, আমার মা আসতে পারতেছে না, আমার কৃমিতে খুব সমস্যা করছে। তারে একটা বড়ি দিছে ওষুধ দেওয়ার, কৃমির তো পরিবারে যে কয়জন সেই কয়টাই ওষুধ দেবে, তারে একটা বড়ি দিচ্ছে। খারাপ ব্যবহার তো করে সব সমাজ। আমার নাম সৈকত বিশ্বাস। আচ্ছা, আমি এই গোয়ালবাড়ি মানে আমাদের এই পাশে এখানে হসপিটাল, এখানে ওষুধ আনতে যাই। আমার গ্যাসের প্রবলেম ছিল তখন, তো উনি একটা ওষুধ দেয়। কার কাছে গেছিলেন? এটা হচ্ছে নওশের ডাক্তার। আচ্ছা, তো উনি তো ওনাকে গেলে আর কি যদি বলি যে আমার এই প্রবলেম ওই প্রবলেম, উনি সবসময় একটা ওষুধ দেয় আর বলে যে ওষুধ নাই, বলে যে একসঙ্গে দুইটা ওষুধ দেওয়া যাবে না। আমার জানা মতে এরকম কম বেশি অনেকের সঙ্গেই করে থাকে। মাঝে মাঝে দেখি যে নাই বাসায়, দোতলায় ঘুম আসছে, ডাকতে যাইতে হয়। হ্যাঁ, অনেক সময় ওষুধ আনতে গেলে ওষুধ দেয়, এখন হবে না, ওষুধ দেয় না, পাঠায় না, কয়েকদিন পরে ওষুধ আসবে না, ওষুধ ডেলিভারি হচ্ছে না, এই হ্যাঁ বলে রুগীদের একটা বিমুখ করে ফিরিয়ে দেয়। এইগুলো করে প্রতিনিধিত্ব করে, যার সাথে সম্মুখ ভালো আছে তারা ওষুধ দেয়, কিন্তু আমি এসে চাই দেয় না। আমারে তারা সেবার মানসিকতা নিয়ে এখানে চেয়েছিল যে ডাক্তার থাকবে, সেবা করবে, যেহেতু তারা সেবাই পায় না আর বারোটা থেকে দশটা থেকে বারোটার ভিতরে এসে চলে যায়, এই জন্য অতি দ্রুতই এই অসাধু কর্মকর্তার অপসারণ চায় তারা এখানে সকলে। এমন জানাচ্ছেন তার ভাই আপনি যে এখানে আপনার কটা থেকে কটা মতো অবস্থার কথা এখন বাজে কত?
আপনি তো সাড়ে 3টা বাজে না বাজে না দুদিনের ডাক্তার কথা ইমার্জেন্সি দিয়ে আসেন 1টা বাজলো ওষুধ দেন না 1টা বাজলো আপনি কি এখন 1টা বাজে যাইছে উপরে উঠে এ এ আপনি আপনি বেটিয়া সবাই ভিতরে যান নোটিশ দেয়া দেখছেন দাঁড়ান আপনি নোটিশ দেন আপনি যে এদেরকে 1টা বাজলে আগে উঠে দেন অফিসে কারণ 1টা পরে আপনি পায় না কেন हिंदू लोग देखे हिंदू लोग देखे लॉकडाउन সবাই সামনে আছে সবাই সামনে আমাদের শুনেন লকডাউনে ওখানে কি লেখা লকডাউন দা খালি আজকে লকডাউন এতদিন ধরে আপনারা শুনলেন না আমি আসছি আসছি কত সপ্তাহ আগে আমি বলছি যে এরকম আমার নার্ভের সমস্যা ওষুধ আছে নাকি বাকি ও রোগের এনে ওষুধ নাই আর তোমার আর ভাই আছে আর দুই মাস সময় আছে বেরোবেন দা বেরো তারপর ওই দারণ দিটা ওখানে কাকি ও আদি তুমি একটু দাঁড়াও আমার বেরোই ছাড়ে দাও আমি সেই সময় ওষুধ দিনা আর দিন কে আমার স্বামী আছে কোনো দিন এনে আসেন আমি বেরাই দুর্নীতিগ্রস্ত দায়িত্বপ্রাপ্ত এসোসিয়েশনের সাথে কথা বলছিলাম আর তিনি কিন্তু সকল জনসম্মুখে কিন্তু সকলেই বলছে তার বিরুদ্ধে যে একটা অভিযোগ যে তিনি সবসময় দুর্ব্যবহার করে আমাদের সাথে এবং কখনোই সে ভালো ব্যবহার করে না আর 10টা থেকে 12টা পর্যন্ত অফিস করে কখনো অফিসে আসে না এই জন্য সকলেই কিন্তু তার সামনে সামনে বসে একটি দাবি তাকে দ্রুত এখান থেকে অপসারণ করা হোক যাতে এখানে দুর্নীতি মুক্ত হয় এই জায়গাটা কেমন।